যাবে তো এত বৃষ্টি হচ্ছে, আমি আসছি। এখনো শ্বাস পড়ছে, সারা রাত বোধহয় বৃষ্টিতে ভিজেছে। কি হয়েছিল?
Dav. Thank you. মনে হয় ঠিক হয়ে যাবে। আপনি পারবেন আশা করি। শীঘ্রই চলো। বৌদি, আমার ফোন নাম্বারটা রাখবেন। আপার রেসপিরেটরিতে ইনফেকশন মনে হচ্ছে। অ্যাজমার একটা হিস্ট্রি আছে তো, একবার বেরোব। কোথায়? না, কয়েকটা ওষুধ লাগবে। দেখি কাছে পিঠে কোথাও পায় কিনা, না তো শিলিগুড়ি। বাহাদুরকে পাঠাও না। চিন্তার কিছু নেই, যে ওষুধটা দিয়ে গেছি চটটা পারলে খাইও। বাহাদুর। জি স্যার। একটু গরম দুধের ব্যবস্থা করতে হবে, দেখো তো পারো কিনা। জি। হ্যাঁ, দুধটা আলে খাইয়ে দিও, আমি দেখি ওষুধগুলো পাই কিনা। তুমি একটু গোজগাছ করে রেখো তো, একটা অ্যাম্বুলেন্স পেলে শিফট করতে সুবিধা হবে। এই অবস্থায় কি করে নিয়ে যাব? বিকেলের মধ্যে চাঙ্গা করে দেবো, তুমি চিন্তা করো না, কাল আমরা যেতেই পারি। আচ্ছা, বাড়িতে কি খবর দেবো? টেনশন বাড়ি কি লাভ, জানলাটা বন্ধ করে দিই। গায়ে যেন কোনোভাবেই ঠান্ডা হাওয়া না লাগে। মেম সাহ, বুবাই বুবাই বুবাই, দুধটা খেয়ে নাও বাবা। Bye.